মাধুরিমা আগবাইছে গডরেজ ইজি উইন্টার ওয়াশ উলেন্স কহে রগ্রোমা টেক ইট ইজি রূপা টরিডো প্রিমিয়াম থার্মেলস পুরে পরিবার কে লিয়ে একনে স্টার একনিকা স্পেশালিস্ট হকিন্স প্রেসার কুকার আনওয়ান্টেড 21 ডেজ লিয়া আগরবত্তি টিভিএস আপাচি আরটিআর ইন্ডিগো ফ্লোর কোট পেইন্টস ফ্ল্যামিঙ্গো আর সাইকেল পিওর আগরবত্তি নমস্কার মাধুরিমা অনুষ্ঠানটিলৈ মই রেখায় আপোনালোক সকলোকে স্বাগতম জানাইছো প্রিয় দর্শক অনুষ্ঠানটিত আজি আমাৰ হৈতে আছে সৌন্দৰ্য বিশেষজ্ঞ ভানু শর্মা আৰু নতুন বছৰত আপোনাৰ সৌন্দৰ্যত কিদৰে নতুনত্ব আনিব সেই বিষয়ে আজি বহুতো পৰামৰ্শ তেওঁৰ পৰা আমি লম গতিকে এই ক্ষেত্ৰত আপুনিও যদি কিবা জানিবলৈ বিচাৰিছে তেনেহলে দেৰি নকৰিব সোনকালে আমালৈ ডায়েল কৰক আমাৰ নম্বৰকেইটা আপোনাৰ টিভি স্ক্ৰীণতে ফ্লেশ হৈ আছে এতিয়া হওক অকণো পলম নকৰি আমাৰ আজিৰ অনুষ্ঠানটিত আজিৰ অতিথিক স্বাগতম জনাওঁ ভানুবা অনুষ্ঠানটিলে আপোনাক স্বাগতম জনাইছো থ্যাংক ইউ আর নতুন বছৰৰ বহুতো শুভেচ্ছা জাচিছো তোমালোকলৈও থাকিল ধন্যবাদ আৰু ইতিমধ্যে কলো নতুন বছৰত আমাৰ সৌন্দৰ্যত কিদৰে নতুনত্ব আনিম সেই বিষয়ে কথা পাতিম নতুন বছৰ যেতিয়া আমাৰ ছ'চিয়েল ভিজিটবিলাক আলহী খাবলৈ যোৱা আলহী আমাৰ ঘৰলৈ অহা সেইবিলাকো খুব বেছি হয় এনেকুৱা বতৰত আৰু লগতে বিয়াৰ বতৰ আৰু লগতে বিহুৰ এতিয়া আৰম্ভ হ'ব গতিকে এই ক্ষেত্ৰত আমি আমাৰ সৌন্দৰ্য নিশ্চয় বৃদ্ধি কৰিব লাগিব সাজি কাচি যাব লাগিব সেই ক্ষেত্ৰত মেকআপৰ ক্ষেত্ৰত যদি সুধিবলৈ যাওঁ তেনেহ'লে কেনেকুৱা ধৰণৰ কি মেকআপ আমি কৰিব পাৰোঁ স্পেচিয়েলি এতিয়া মেকআপ ওলাইছে যেনেকুৱা বেবীবিলাক বেবীবিলাক উইদাউট মেকআপত যেনেকুৱা ধুনীয়া লাগে সেই ধুনীয়াটো অনাৰ কাৰণে একেবাৰে নেচাৰেল নিউড মেকআপ তাৰমানে বেবী টোন মেকআপ এই মেকআপটো এতিয়া আহিছে মানে আমি মেকআপ লগোৱা যেন লাগিবই নালাগে জাষ্ট আমি ফাউণ্ডেশ্যন ইউজ কৰিব লাগে ফাউণ্ডেশ্যনটো লগোৱাৰ আগতে জাষ্ট প্ৰাইমাৰ আজিকালি প্ৰাইমাৰ ওলাইছে সেই প্ৰাইমাৰ যদি আমি লগালোঁ কোনো ধৰণৰ কনচিলাৰ লগাব নালাগে জাষ্ট প্ৰাইমাৰ লগালে ফুল কাভাৰেজ হয় আৰু তেনেকুৱা ধৰণৰ ফুল কাভাৰেজৰো মেকআপ পোৱা যায় জাষ্ট এপ্লাই কৰিলে হ'ল জাষ্ট পেটিং কৰিলে হ'ল ব্ৰাছৰ দ্বাৰা একেবাৰে খুব সুন্দৰকৈ ব্লেণ্ড হৈ যায় আৰু ইয়াৰ পিছত এতিয়া কিন্তু আমাৰ চকুৰ আই মেকআপতকৈ চেলাউৰী জুৰি মানে আইব্ৰু আইব্ৰু ওপৰত যথেষ্ট গুৰুত্ব দিয়া হৈছে আইব্ৰু আমি খুব ধুনীয়াকৈ অকণমান বহলকৈ আঁকিব লাগে আৰু য'ত য'ত খালি আছে সাধাৰণতে সেই তেনেভাৱে আঁকি দিলে হ'ল আৰু আইব্ৰুটো যেতিয়া অঁকা হয় তাৰ মিডিল যিটো পৰ্চন সেইটো স্কুৱেৰ হয় সেইটো স্কুৱেৰ যেতিয়া হ'ব তাৰ আইব্ৰু শ্বেপটো খুব ধুনীয়া হয় আৰু আইব্ৰু শ্বেপটো এতিয়া অকণমান ৰাউণ্ডত আহিছে কাৰণ যেতিয়া আমি ধেনু ভিৰিয়া যিটো আমি আইব্ৰু কওঁ তেতিয়া আমাৰ কি হয় অকণমান খঙাল হেৰি এটা আহি যায় গতিকে খুব ছফ্ট লুক দিবৰ কাৰণে একেবাৰে ৰাউণ্ড আহিছে খুব ছফ্ট লুক এটা দিয়ে সেইটোৰে আৰু যিটো আমাৰ আই মেকআপ হয় আই মেকআপটো খুব লাইট যেনেদৰে পিচ কালাৰ পিংক কালাৰ তেনেকুৱা ধৰণৰ পাতল পাতল কালাৰ জাষ্ট চকুৰ পতাটো ব্লেকিছ যিটো অকণমান যিটো অকণমান ব্ৰাউন কালাৰটো ঢকাৰ কাৰণে যিটো কুচমুচ হৈ থাকে যিটো সেই ঢকাৰ কাৰণে সেয়া লাইট কালাৰ আই শ্বেডো লগোৱা হয় আৰু লাইট কালাৰ আই শ্বেডৰ ঠিক পিছতে আমি যিটো মাস্কাৰা লগোৱা হয় মাস্কাৰাটো খুব হেভিকৈ লগাব লাগে বা আইলেচেছো লগাব পাৰে আৰু পাতলকৈ লাইনাৰ লগাব লাগে তাৰমানে চকুজুৰি খুব ছফ্ট হ'ব আৰু ইয়াৰ পিছতে আইব্ৰুৰ লগত কিন্তু লিপষ্টিকৰ ওপৰত বিশেষভাৱে গুৰুত্ব দিয়া হৈছে যেনে লিপষ্টিকত আহিছে আমাৰ কেৰামেল কালাৰটো আৰু ডাৰ্ক যিটো পাৰ্পল কালাৰ আৰু ডাৰ্ক চকলেট কালাৰ খুব ডাৰ্ক ডাৰ্ক কালাৰবিলাক এতিয়া আহিছে কাৰণ আইব্ৰু আৰু লিপষ্টিকৰ ওপৰত যেতিয়া গুৰুত্ব দিছে তাৰ গোটেই মুখখন খুব ছফ্ট আৰু খুব চিম্পল তেনেকুৱা লাগে আৰু সাধাৰণতে তলত এতিয়া চকু অঁকাটো মানে নাইকিয়া হৈ গৈছে এইটো একেবাৰে ট্ৰেণ্ড লেটেষ্ট আৰু যিটো ব্লাছাৰ ব্লাছাৰ অকণমান চিমাৰি লগাবলৈ তেতিয়া গালখন খুব বেছি যেনেকৈ আমাৰ আপেলটো অকণমান শ্বাইন কৰি থাকে ঠিক তেনেকুৱা ধৰণৰ মানে হৈছে আৰু তাৰ লগত আমাৰ মেকআপ সাধাৰণতে ফিনিছ স্প্ৰে যেতিয়া মাৰি দিয়ে তাৰ বেবী লুক আহি যায় গতিকে বেবী লুক যেতিয়া আহি যায় মানুহৰ সকলোৱে মানে দেখিলেই মৰম লগা ধুনীয়া ইমান মেকআপ কমকৈ কৰিছে সেই
ফিলিংস বিলাকো আহে সেই রিমার্ক বিলাকো আহে ন্যাচারাল লুক এটা ন্যাচারাল লুক এটা হেতু খুব বেছি মানুহে মানে এতিয়া আকুয়ালি লৈছে এটো হয় আৰু যেটো আপুনি কলে যে আই মেকআপৰ ক্ষেত্ৰত বা আপুনি সেলাউৰি যেটো কলে যে ধেনু ভৰিয়া নহয় এটা কমন রাউন্ড শেপৰ আছে একে লঠাৰিয়ে খুদি বলে বিচাৰিছো যে আই শেডোৰ ক্ষেত্ৰত আমি কেনেকুৱা ধৰণে কি কি কথা গুৰুত্ব দিব লাগে আমি যেতিয়া আই মেকআপ যেতিয়া কৰিম হয় আই মেকআপ সদায় কৰোতে সদায় আমি চকুৰ ওপৰত গুৰুত্ব দিবলে চকুৰ মণিটো যদি রাউন্ড চকু জুড়ি রাউন্ড রাউন্ড হ্যাঁ চকুত সদায় আমি পদুম ফুলিয়ার নিচিনা অকমান উলিয়াই দিব লাগে আমার চকুর যেটু কর্নার কেটা কর্নার কেটা আমি যদি অকমান উলিয়াই দিও তেতিয়া দীঘলিয়া চকু যেন লাগিব রাউন্ডটো যেটু আমার সাধারণত প্রমিনেন্ট আইজটো আমি আই যেটু সকেটটো আমার সেটু উলিয়াই দিব লাগে সকেটটো উলিয়াই দিলে চকুর শেপটো আহি যায় যেনে আমার ট্রাইবেল চকুবিলাক সাধারণত অলপ প্রমিনেন্ট হয় ঠিক তেনে চকুবিলাক আমি সদায় সকেটটো উলিয়াই তার শেডিং অকমান দি পেলায় যদি আমি করো তেতিয়া খুব ভাল হবো আর শেডিং খুব লাইট জাস্ট ব্রাউন আর ব্রাউনটো আমি দিব পারো সেটু দিলে খুব ধুনিয়া লাগে আর যে সকল সুপ ওয়াইড ওয়াইড মানে এই পোর্শনটো যে সকল বহল তেতিয়া সেই চকুর দূরত্বটো আমার সাধারণত কি হয় এইখিনির পৰা আহে কিছুমান নাকটো বহল চকুটো আমার বহল হয়ে যায় তো ওয়াইড আইজ তো আমি সেয়া ক্লোজত আনিব লাগে সেটু আমি কর্নারটোর উপর গুরুত্ব দিব লাগে যে সকল চকু জুড়ি খুব ক্লোজ একেবারে উচৰত আছে তেতিয়া আমি নাকৰ ওপৰত গুৰুত্ব দিব লাগে নাকটো শেপটো আমি ধুনীয়াকৈ কৰিব লাগে তেতিয়া নাকৰ যেতিয়া আমি শেপটো ধুনীয়াকৈ কৰোঁ আৰু চকুৰ এই পৰ্চনটো আমি নাকি অকল বেক পৰ্চনটো যদি আমি ধুনীয়াকৈ অকণমান লাইনাৰ আৰু মাস্কাৰা যিটো লগাওঁ অকণমান পিছলৈ যদি আমি দিওঁ ধৰা ফলছ আই লিছে যদি লগাওঁ অকণ পিছলৈ যদি আমি আঁকো তেতিয়া চকুৰ জুৰি দূৰত্বটো হৈ যায় গতিকে তাৰ মানে লুকসটো সম্পূর্ণভাবে চেঞ্জ হয় আর খুব বেশি ধুনিয়া লাগে আর ইয়ার চকুর লগত আমি যেটু আজিকালি হেয়ার কালার উলাইছে সেই কালারটো সাধারণত সান কিসেস অর্থাৎ রোদর পোহরত যেটা আমার চুলিখিনিত কোরবাত পোহর কোরবাত অকমান আন্ধার ঠিক লাইটিং পড়লে যেটু হয় ঠিক তেনেকুৱা ধরনের আমার হাইলাইটটো এতিয়া উলাইছে আর সেই হাইলাইটটোৱে খুব সফট এটা লুক এটাও দিয়ে আর দেখিবলেও খুব ধুনিয়া লাগে খুব বেশি মানে এলিগেন্ট লাগে আর রাফ নালাগে গতি সেই কালারটে খুব বেশি এটা আহিছে আর যখন ধর গোটেই কালারটো গ্লোবেল করার পিছত জাস্ট সান কিসেস অমরে সমরে সেইবোর বাদ দিয়ে পেলায় এটা নতুনত্ব এইটো আহিছে গতি এই কালারটো আমি লব পারো নিশ্চয় ব্যবহার করব পারো আপনি হেয়ার কালারের কথা যেটা কইছে আর একটা কথা খুঁজবলে বিচারিছো হেয়ার কালার যদি আমি করো তাহলে কি কি কথা গুরুত্ব দিব লাগে কিবা বিশেষ যত্ন লবলগিয়া থাকে নাকি হেয়ার কালার করার পিছত হেয়ার কালার আমি যেটা লোক হেয়ার কালারটো আমি এটা কথা গুরুত্ব দিব লাগে প্রথমতে কি কোম্পানি আমি ব্যবহার করছো আজিকালি যেহেতু খুব অর্গেনিক কালার উলাইছে আমি অর্গেনিক কালার যদি যাও তেতিয়া আমার অন্তত চুলির আমার প্রবলেম বিলাক নহয় তো আমি যদি আমি চুলি গুড়ি কালারটো মিক্স করো প্রপোর্শনটো সদায় জানিব লাগে যদি প্রপোর্শন ভুল হয় কালারটো ভুল হয় চুলিত এলার্জি হয় একজিমা হয় চুলি গুড়ি হেয়ার ফলিং হয় সাধারণত বহুতে কমপ্লেইন করে যেটা চুলির কালার করেছো চুলি খুব বেশি খহরিছে আসলে আমি প্রপোর্শনটো মিক্সিং প্রপোর্শনটো খুব প্রয়োজনীয় এই প্রপোর্শনটো আমি খুব সুন্দরকৈ যদি আমি মিলাই পেলায় লওঁ তেতিয়া আমার চুলি কোনো ধরনের প্রবলেম নহয় চুলিত একেবারে স্ক্যাল্পত আমি যদি লগাব লগা হয় তেতিয়া আমি খুব কম রেঞ্জৰ ভলিউম ব্যবহার করব লাগে আর যিবোৰ আমার অকমান উপরলে দিয়া হয় সেইবোৰ অকমান হাই হৈ যায় গতিকে তেতিয়া আমার চুলির কোনো ধরনের প্রবলেম নহয় আর যেতিয়া আমি কালার করো চুলিত কালার করলে ইমিডিয়েট চুলি কালারত বিশেষকৈ আমি এটা কথা গুরুত্ব দিব লাগে শ্যাম্পু যিটো কোম্পানির কালার করছো সেই সেম কোম্পানি আমি যদি শ্যাম্পু আর কন্ডিশনার আর সেরাম ব্যবহার করব লাগে সেরামটো ব্যবহার করলে কি হয় তা কোটিং দিয়ে দিলে রোদর পোহরটো আমার খুব বেশি চুলিটো ড্যামেজ নকরে তারপর ধুলি বালি সমূহ পড়ি ড্যামেজ নকরে গতি আমার চুলিটো ভালে থাকে চুলিও স্প্লিট এন্ড নহয় ইয়ার উপরেও আমি মাঝে মাঝে 10-15 দিনের মূরে মূরে অন্তত এবার অয়েলিং করব লাগে খুব যেনে অলিভ অয়েল ক্যাস্টর অয়েল এনেকা ধরনের আমি যদি অয়েলিং করো তো চুলিটোর সাধারণত যেটা আমি কালার করো কেতিয়াবা ব্রেকেজ হয়ে যায়
কারণ চুলি কালারটো যদি স্ট্রং হয় যদি আমি বেছি সময় রাখো যদি কম সময় রাখো হেয়ার উপরটো নির্ভর করিব তে ব্রেকেজ যেতিয়া হৈ যায় চুলিখিনি ফুলি যায় গটিকে তাক আমি খদে সেরাম দি পালে রাখিব লাগে ম্যানেজ কৰি থব লাগে হয় আমি যত্ন লব লাগে সেই দৰে আমি আৰু বহুত কথা পাতিম এই বিষয়ে কিন্তু বিৰতি তা লৈ লব লাগে প্ৰিয় দৰ্শক এইখিনিতে সময় হৈছে সমূহ বাণিজ্যিক বিৰতিৰ বিৰতিৰ পিছতেই পুনৰ উভতি আহিম আৰু সৌন্দৰ্য বিশেষজ্ঞ ভানু শৰ্মাৰ সৈতে পাতিম আৰু বহুতো কথা কলি কোনা যাব চাই থাকক মাধুৰিমা বিৰতিৰ পিছত পুনৰ স্বাগতম জনাইছো মাধুৰিমাত আজি আমাৰ সৈতে আছে সৌন্দৰ্য বিশেষজ্ঞ ভানু শৰ্মা আহক তেওঁৰ সৈতে পাতো আৰু বহুতো কথা হয় আৰু হেয়াৰ কালাৰৰ কথা পাতি আছিলোঁ হেয়াৰ কালাৰ এবাৰ কৰাৰ পিছত তেল লগোৱাত কিবা চুলিত বহুতৰে অভ্যাস থাকে যে চুলিত তেল লগাই তেল ব্যৱহাৰ কৰে তেওঁলোকে তাত কিবা বাধা বা তেনেকুৱা ধৰণৰ ৰেষ্ট্ৰিকশ্যন একেবাৰে নাই তেল লগোৱাটো আমাৰ একদম পুৰণি দিনৰ পৰা চলি আহিছে গতিকে তেল আমি সদায় চুলিত লগাব লাগে যেনে ধৰা আমি টনিক খাওঁ মানে বডিৰ হেলদি হৈ থকাৰ কাৰণে ঠিক হেয়াৰটোৰ কাৰণেও আমি টনিক হৈছে আমাৰ অইল অইলিং এইকাৰণেই কৰিব লাগে কাৰণ চুলিৰ যিটো আমাৰ গ্ৰথটো কাৰণ তেল দিলে কিন্তু চুলি গ্ৰথ নহয় তেল দিলে চুলিখিনি স্মুথ হয় মিহি হয় চুলি ব্ৰেকেজটো নাইকিয়া হয় স্প্লিট এণ্ড হোৱাৰ চান্সেছটো একেবাৰে নাথাকে আৰু চুলিখিনি খুব হেলদি লুক এটা দিয়ে সেইকাৰণে আমি চুলিখিনিত তেল লগাব লাগে যেনে আমি কিছুমান তেল ব্যৱহাৰ কৰিব লাগিব যেনে নাৰিকল তেল চুলি ষ্ট্ৰেংথ বঢ়াবৰ কাৰণে তাৰ ইলাষ্টিচিটি আমি চুলিডাল কেনেকৈ টানি দিলে কি হয় দীঘল হৈ যায় তাৰপিছত আকৌ সৰু হৈ যায় গতিকে আমি যেতিয়া নাৰিকল তেল দিওঁ তাৰ এই যে যিটো টানি দিলে কেতিয়াবা আমাৰ ছিঙি যায় সেই ছিঙি নাযায় অন্তত ষ্ট্ৰং হয় চুলিখিনি সেয়া নাৰিকল তেলটো দিব লাগে অলিভ অইলটো খুব বেছি মিহি হ'বৰ কাৰণে দিয়া হয় কেষ্টৰ অইলটো শ্বাইনৰ কাৰণে দিয়া হয় আৰু তাৰ গ্ৰথটো খুব বেছি ভাল হয় যেতিয়া আমি চুলিখিনি তলৰখিনি হেলদি হৈ যায় ওপৰৰ গ্ৰথটো আহে আৰু তাৰপিছত আহে তিল তেল তিল তেল সাধাৰণতে চুলিখিনি ক'লা কৰাৰ কাৰণে দিয়ে ব্লেক হ'বৰ কাৰণে তাৰ পিগমেণ্টটো গঠন কৰে গতিকে তিল তেলটো সেইকাৰণে ব্যৱহাৰ কৰা হয় এইকেইটা তেল সাধাৰণতে আমি ব্যৱহাৰ কৰোঁ বিশেষকৈ অলিভ অইল কেষ্টৰ অইল আৰু তিল তেল আৰু নাৰিকল তেল এই আটাইকেইটা যদি মিহলাই পেলাই আমি লগাওঁ আৰু তাৰ লগত তেলৰ ভিতৰত আটাইতকৈ ৰজা হৈছে মহাভিংগৰাজ অইল মহাভিংগৰাজ অইল যদি আমি দিওঁ তেতিয়াহ'লে চুলিখিনি আৰু ভাল হয় আৰু ব্ৰাহ্মী তেলটোও আমাক কিন্তু ক'লা কৰে গতিকে মহাভিংগৰাজ যদি তেল আমি ৰেগুলাৰ লগাওঁ আমাৰ চুলিখিনি খুব ধুনীয়া হ'ব তাত কোনো বাধাই নাই মানে খুব হেলদি হেয়াৰ হ'ব নিশ্চয় গতিকে বিভিন্ন ধৰণৰ তেলৰ গুণাগুণবিলাক গুণাগুণ বেলেগ বেলেগ হয় হয় এতিয়া প্ৰশ্ন হয় যে কেতিয়াবা বহুতে কোৱা শুনা যায় যে চুলিখিনি যেতিয়া আমি আজিকালি প্ৰায়ে ষ্ট্ৰেইট কৰোঁ চিধা কৰোঁ চুলিখিনি গতিকে সেই ষ্ট্ৰেইট কৰা ষ্ট্ৰেইটনিং কৰাৰ পিছত বা ৰিবনিং কৰাৰ পিছত চুলি সৰাৰ সমস্যাবিলাক দেখিবলৈ পোৱা যায় গতিকে সেই ক্ষেত্ৰত কেনেকুৱা ধৰণৰ যত্ন আমি ল'ব লাগে সুধিম আপোনাক প্ৰশ্নটোৰ উত্তৰটো ল'ম ফোন কলটো লৈ লওঁ হেল্ল' হেল্ল' হয় সংযোগ বিচ্ছিন্ন হৈছে হয় পুনৰ বিষয়টোলৈ আহিছে সাধাৰণতে আমি যেতিয়া ষ্ট্ৰেইট স্মুথনিং হেয়াৰ ৰিলাক্সিং আৰু ৰিবনডিং আমি জানিম পুনৰ আপোনাৰ ফোন কল এটা আহিছে হেল্ল' 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 হয় সংযোগ বিচ্ছিন্ন হৈছে নিশ্চয় পুনৰ কৰিব তাৰপিছত যেতিয়া আমি চুলিখিনিত কৰা যায় তেওঁ স্মুথনিং কৰিলে বেলেগ ধৰণৰ হয় ষ্ট্ৰেইট কৰিলে বেলেগ হয় আকৌ ৰিবনিং কৰিলে বেলেগ হয় আৰু হেয়াৰ ৰিলেক্স সেইটো কৰিলে বেলেগ হয় এই আটাইকেইটাৰ ভিতৰত ৰিবনিং কৰাটো খুব বেছি ভাল ৰিবনিং কৰিলে বহুত বেছি টনিক দিয়া হয় হেয়াৰ টনিক দিয়া হয় হেয়াৰৰ মানে ব্ৰেকেজ নহ'বৰ কাৰণে আজিকালিও বহুত ভাল ভাল ফ্লেক্সিট ওলাইছে সেই তেনেকুৱা ধৰণৰ ব্যৱহাৰ কৰিব পৰা যায় আৰু কি কৰিব পাৰোঁ পুনৰ জানিম ফোন কল এটা আহিছে হেল্ল' 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 হয় নমস্কাৰ কোনে কৈছে নমস্কাৰ মই পাৰুলে কৈছো পাৰুল নতুন বছৰৰ শুভেচ্ছা জনাইছো প্ৰশ্নটো সুধিব থ্যাংক ইউ হয় প্ৰশ্নটো সুধিব প্ৰশ্নটো হ'ল মই ফেব্ৰুৱাৰীত চুলিখিনি ষ্ট্ৰেইট কৰিছিলো তাৰপিছত মই চুলিবিলাক সৰিব ধৰিলে এতিয়া পকিছে অলপ অলপ বয়সটো মই কি কৰিব লাগিব আপোনাৰ বয়স কিমান 35 ইয়েৰ
সাধারণতে আপনার চুলি যেহেতু স্ট্রেট করেছে, সাধারণতে চুলি স্ট্রেট করলে আমার কি হয়, চুলি এডাল পাইপর নিচিনা হয় সাধারণত এডাল চুলি। সেই চুলিদারের যেটা উপর কটেজটো আমার কি হয় সেটার ভিতর সুমায় যায়, গোটেই ক্রিমখানি সুমায় যায় আর তাক একবারে তার বনটো, তার মানে চুলি যেটা ভাজ আছে সেই বনটো খুলি দিয়ে, খুলি দিয়ার পিছত সি আমি যে ধরনের ভাজ দিও আইরন করি ঠিক তেনেধরনের ভাজটো ওলায়। গতি আপনি যেহেতু এনে ধরনের স্ট্রেট করেছে, প্রথমতে আপনার মানে এটা কথা কম খুব সহজভাবে করে লব পারে, যেটু আমার গাখির আছে গাখিরর যেটু ক্রিম আছে সেই ক্রিমটো আপনি লব, তাতে 4 চামচ অলিভ অয়েল দিব আর কণীর কুহুম আপনি 4টা মিহলাব, মিহলাই খুব ধুনিয়া করে ফেটি পেলে এটা পেস্ট তৈরি করব, আর পেস্টটো গোটে চুলিকিডালত খুব ধুনিয়া করে লগাকৈ আপনি লগাই থই দিব, লগাই পেলে উপর পকাই পেলে থই দিব, তারপর আপনি একটা শাওয়ার ক্যাপ পিনি 40 মিনিট রাখব, তারপর আপনি শ্যাম্পু করে কন্ডিশনার করে সেরাম করব আর দেখব আপনার চুলিখিন লাহে লাহে ভাল হয়ে গেছে। আর যেহেতু আপনি যে কোম্পানির দ্বারা স্ট্রেট করেছে সেই সেম কোম্পানির আপনি শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করব, এদিনও যদি আপনি বেলেগর শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করেছে চুলি সরবই, চুলি বিভিন্ন ধরনের প্রবলেম আসব, এনেদরে করেছ খুব ভাল রিজাল্ট পাব, সপ্তাহত এবার কই করিলেও ভাল রিজাল্ট। চুলি পকাটোর কারণে কি করব পারে? চুলি পকাটো সাধারণত আমার হয় স্ট্রেস হরমোন ইম্বেলেন্সর কারণে, এংজাইটির কারণে, আমার খাদ্য প্রভাবর কারণে, আর চুলিখিনি আমি ভালদরে যত্ন নোলার কারণে, ভালদরে যত্ন নোলা এই কারণেই হয় যে আমি চুলির বিভিন্ন সামগ্রী ব্যবহার করো, আর কেমিক্যাল মানে বেশিক যদি আমি কেমিক্যাল ব্যবহার করো তেতিয়াহলে আমার চুলি সাধারণত পকা দেখা যায়। খুব বেশি আমার যদি এতিয়া আমার মহিলাসকল বেশি সোনকালে পকে এই কারণে, কারণ কিছু বার্থ কন্ট্রোল টেবলেট খায় সে কারণেও হওয়া দেখা যায়, আর ইয়ারপরেও দেখা যায় তেও চুলিখিনি হয়তো এডাল পকিছে তারপরে সস্তিয়া কালার এটা আহি লগাই দিছে ইমিডিয়েট খুব বেশি পকিবলে লয়, গতি সেই নপকার কারণে আমি সদায় নিজের চুলিখিনি কিছু যত্ন করব লাগে, আর তার ভিতর চুলির স্ক্যাল্পটো তার মানে গুড়িটো সদায় আমি পরিষ্কার করে রাখব লাগে, কারণ চুলি যেটা পরিষ্কার হয়ে থাকে তাই আমার স্ক্যাল্প মানে চুলি গ্রোথটো ভাল হয়, চুলি নখরে চুলি নপকেও। আর ইয়ার উপরেও আমার যেটু স্ট্রেস লেভেল, স্ট্রেস কিয় হয় আমি যেটু বস্তু নাপাও যেটু আশা করো সেই আশা করা বস্তুটো যেটা নাপাও ইমিডিয়েট স্ট্রেস হয়, ইস রাম মোর বহুত টেনশন হয়েছে হয় না নয়, সেইকারণে সেইকারণে খুব বেশি আশা করব নালে হলে হল রিলেক্স মুডত থাকিব লাগে যি হয়, আর সময়ে যার যেটু হবলগা আছে সেটু হবই, গতি আমি সেই টেনশনটো যদি আমি নলং রিলেক্স মুডত থাকো তেতিয়াহলে আমার কামখিনিও ভাল হয় খুব স্মুথলি যায় আর চুলি পকার প্রবলেম নাইকিয়া হয়ে যায়। আর ইয়ারপরে আমার যেটু কেহরাজ আমার যেটু গাঁর সেটু কেহরাজ পাতটো ইমান দীঘল দীঘল সর সর বগা বগা ফুল ফুলে নলা কিনার আমার গুয়াহাটিতো বহুত আছে, গতি সেই কেহরাজ পাতটো ব্যবহার করব পারে, নতুবা জবা ফুলটো আর অপরাজিতা যেটু নীলা ফুলটো সেটু আমার শুক্লেশ্বর ফুলর দোকানত বিক্রিয়ে করে সেয়া আনি পেলে রোদত শুকুয়াই যদি আমি গুড়ি করে থই দিও, গুড়ি করে থই আর সেটু নিয়মিত যদি আমি সপ্তাহত দুবার কইও আমি লগাও তেতিয়া চুলি নপকে নপকে হয়। আর বহুত এনেকা ধরনের টিপ আমি লম ধন্যবাদ, কিন্তু পুনৰ বিৰতি এটা লোৱাৰ সময় হৈছে। প্ৰিয় দৰ্শক, এইখিনিতে সময় হৈছে পুনৰ সময় এটি বাণিজ্যিক বিৰতিৰ, বিৰতিৰ পিছতে উভতি আহিম, চাই থাকিব মাধুৰিমা। বিৰতিৰ পিছত মাধুৰিমাৰ সেই অংশলৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। আজি আমি কথা পাতি আছোঁ সৌন্দৰ্য বিশেষজ্ঞা ভানু শৰ্মাৰ সৈতে, আহোঁতৰ সৈতে পুনৰ কথা পাতোঁ। হয়, আমি চুলিৰ বহুখিনি কথা জানিলোঁ, এতিয়া পুনৰ উভতি আহিছোঁ মেকআপলৈ। এতিয়া আপুনি ইতিমধ্যে বহুখিনি মেকআপৰ কথা ক'লে, কিন্তু এনেকুৱা ধৰণৰ মেকআপবিলাক স্কিন লৈ পেলাই, ধৰক কিছুমানৰ অকণমান তেলেতীয়া স্কিন থাকে, কিছুমানৰ শুকান স্কিন থাকে, তেনেকুৱা ধৰণৰ স্কিন লৈ পেলাই কিবা কথা থাকে নেকি? মেকআপৰ টেক্সচাৰবিলাক বেলেগ বেলেগ হয় নেকি? হয়, সাধারণতে আমি যেটা মেকআপ করো, মেকআপ করার আগতে আমি স্কিনখন চাব লাগে, ড্রাই নে অয়েলি নে কম্বিনেশন। যদি আমার স্কিনখন ড্রাই হয়, ড্রাই হলে তেতিয়া ময়েশ্চারাইজার যুক্ত মানে ফাউন্ডেশনও পাওয়া যায়, সেয়া ব্যবহার করব পারে, নতুবা অয়েল বেস ফাউন্ডেশনও আছে সেয়া ব্যবহার করব পারে, নতুবা তেও যদি সেয়া একোয়েই নাই লিকুইড ফাউন্ডেশন আছে কেবল তেও তেতিয়া ময়েশ্চারাইজারটো ব্যবহার করব পারে। ময়েশ্চারাইজারটো যেতিয়া তেও লগাব, লগোৱাৰ 5 মিনিটৰ পিছত অলপ পেটিং করে দিব, তার মানে এনেকে থপরিয়াই দিব যাতে পোর্স বিলাকত খুব ভালদরে সুমায় যায় আর ব্লাড সার্কুলেশন হয়। তারপর তেও ব্রাশৰ সহায়ত যেতিয়া ফাউন্ডেশনটো লগাব,
খুব সুন্দৰভাৱে ব্লেন্ড হৈ যায় আৰু আজিকালি খুব বেছি এয়াৰব্ৰাছো ওলাইছে ইমিডিয়েট কৰিব পৰা যায় খুব সোনকালেও হয় সোনকালে হোৱাৰ পিছত তাৰ লুকছটো বেছি ছফ্ট হৈ যায় কিন্তু সেইটোও ডিপেণ্ড কৰে কিন্তু আমাৰ স্কিন টাইপ অনুযায়ী তাৰপিছত যিসকলৰ খুব বেছি অইলি অনবৰত পিম্পলছ ওলাই থাকে বিয়ালৈ যাবলৈ বহুত টেনশ্যন হয় মোৰ বিয়া মই কেনেকৈ মেকআপ কৰিম মেকআপ কৰিব নোৱাৰোঁ তাৰ কাৰণে কোনো চিন্তা কৰা নাই যিটো ট্ৰি টি অইল যিটো আছে সেইটো জাষ্ট পিম্পলছত বা গোটেই মুখখনতো তেওঁ এপ্লাই কৰিলে অকণমান চেনচেশ্যন এটা হয় লগোৱাৰ পিছতে তাৰপিছত তেওঁ জেল ফাউণ্ডেশ্যন কৰি দিব তাৰপিছত তেওঁ কম্পেক্ট লগাই দিব তেতিয়া মানে কি হয় খুব বেছি তেওঁ স্কিনখন ছফ্ট দেখাব আৰু বিয়ালৈও যাব পাৰিব বা কোনো পাৰ্টিলৈও যাব পাৰিব কিন্তু পিম্পলছটো যিহেতু আমি ট্ৰি অইলটো লগাইছে সেইটোৱে মানে পিম্পলছটো নাইকিয়া কৰি দিয়ে আৰু ৰাতি যেতিয়া শুব সদায় মানে ফাউণ্ডেশ্যন বা মেকআপটো খুব সুন্দৰকৈ মচি পেলাই শুই মই সেই বিষয়ে সুধিম বুলি ভাবিছিলোঁ এবাৰ মেকআপ এপ্লাই কৰাৰ পিছত যেতিয়া আমি ৰিমুভ কৰিম ৰিমুভ কৰোঁতে কি কি কথাত আমি গুৰুত্ব দিব লাগে মেকআপখিনি অঁতৰাওঁতে পিম্পলছ থকা স্কিনত নিশ্চয় অকণমান কমপ্লিকেশ্যন হয় বা ভাল খুব ভালকৈ অকণমান যত্ন ল'ব লাগে নহয় জানো সেই ক্ষেত্ৰত আমি কি কৰিব পাৰোঁ সেই ক্ষেত্ৰত সাধাৰণতে দেখা যায় যে আমাৰ পুৰণি কালৰ পৰা আমি নাৰিকল তেলটো খুব ব্যৱহাৰ কৰিছিলোঁ আৰু সেই সময়ত খুব আজিকালিও পোৱা যায় অৰ্গেনিক কোকোনাট অইল অৰ্গেনিক অইলটো আমি আনিলোঁ পেলাই থৈ দিলোঁ তাত আমি মুখত এপ্লাই কৰিলোঁ এপ্লাই কৰাৰ পিছত আমি কুহুমীয়া পানী অকণমান কৰি তাতে আমি অকণমান এষ্ট্ৰেঞ্জেণ্ট দিব পাৰোঁ ৰ'জ ৱাটাৰ অকণমান দিব পাৰোঁ সেয়া যদি একোৱেই নাই তুলসী পাত কেইটামান পদিনাৰ পাত অকণমান স্মেশ কৰি আমি তাত দি দিলোঁ নতুবা অকণমান লাল চাহে দি দিলোঁ দি পেলাই সেই গুহুমীয়া পানীখিনিত কটন দিয়ে আমি যিমান পাৰোঁ সিমান মচিব লাগে মচাৰ লগে লগে দেখা যায় যে তাত গোটেই লেতেৰাবোৰ সম্পূৰ্ণভাৱে ওলাই গৈছে যদি তেওঁৰ স্কিনখন অইলি তেওঁ ইমিডিয়েট টোনাৰৰ লগত অকণমান এষ্ট্ৰেঞ্জেণ্ট লোচন ব্যৱহাৰ কৰিব পাৰে এণ্টিছেপ্টিক লোচন ব্যৱহাৰ কৰিব পাৰে তেতিয়াহ'লে তেওঁ কোনো ধৰণৰ পিম্পলছ নহয় তাৰপিছত তেওঁ যি ব্যৱহাৰ কৰে কোনো মানে প্ৰব্লেম নহয় আৰু যিসকলৰ ড্ৰাই স্কিনত কেতিয়াও ময়শ্চাৰাইজাৰ দিব নালাগে জাষ্ট তেওঁ ৰ'জ ৱাটাৰ কুহুমীয়া পানীত নাৰিকল তেল এনেকৈ লগাই পেলাই মুচি পে খুব সুন্দৰকৈ মচি পেলাব মুচিবলৈ সদায় আপৱাৰ্ডছত মুচিব লাগে তেতিয়া সুন্দৰভাৱে মচ খাই যায় কিন্তু আজিকালি খুব সুন্দৰকৈ ৰিমভাৰ ওলাইছে আই মেকআপ ৰিমভাৰ ওলাইছে লিপছ মেকআপৰ ৰিমভাৰ ওলাইছে তাৰমানে সেই পৰ্চনটো আমাৰ খুব বেছি ছফ্ট আই আৰু লিপছত কেতিয়াও অইল গ্লেণ্ড নাথাকে গতিকে আমি সেই অংশখিনি খুব কোমলভাৱে আমি নিজৰ যত্ন কৰিও আমি ল'ব পাৰোঁ খুব সুন্দৰকৈ মচিব পাৰে নতুবা বজাৰৰ ৰিমভাৰো আমি ব্যৱহাৰ কৰিব পাৰোঁ আৰু যেতিয়া আমি বজাৰৰ ৰিমভাৰ বা ক্লিনজিং মিল ব্যৱহাৰ কৰোঁ তেতিয়া প্ৰথমতে খুব সুন্দৰকৈ লগাই ল'ব লাগে লগাই পেলাই অকণমান ঘঁহি দিব লাগে তাৰপিছত শুকান কপাহ সেইটুকুৰা উলিয়াই ৰ'জ ৱাটাৰত দি পেলাই মানে তিয়াই পেলাই চেপি তাৰপিছত মচি থাকিব লাগে যিমানে মচা যায় সিমানে লেতেৰা হয় স্কিনখিনি চফা হ'ব আৰু নিশ্চয় আৰু ভালে হেলদি হৈ থাকিব কিন্তু যেতিয়া আমি ক্লিনজিং কৰোঁ তাত 30 ছেকেণ্ডৰ ভিতৰতে আমি টোনাৰ ব্যৱহাৰ কৰিব লাগে কাৰণ টোনাৰ ব্যৱহাৰ এইকাৰণেই কৰিব লাগে যিবোৰ পোৰ্চ আছে পোৰ্চবিলাক অন্ততঃ ক্ল'জ হৈ যায় নহ'লে কিন্তু গতিকে আমি আশা ৰাখিছোঁ আমাৰ দৰ্শকসকলেও ঠিক তেনেদৰে নিজৰ ছালৰ চুলিৰ যত্ন ল'ব বুলি পিছে ভানুবা অনুষ্ঠানটিলৈ আহিলে বহুখিনি কথা জনালে তাৰ কাৰণে ধন্যবাদ জনাইছোঁ হাতত সময় নাই আজিলৈ অনুষ্ঠানটিৰ পৰা বিদায় ল'ব লাগিব আপোনাৰ ওচৰৰ পৰা বিদায় আৰু নতুন বছৰ সকলোৱে সুখত থাকক শান্তিত থাকক ষ্ট্ৰেছ নল'ব খুব এনজয় কৰক কাৰণ সকলোৰে জীৱনত সফলতা আছে সেই সফলতা আপুনি পাবই ধন্যবাদ প্ৰিয় দৰ্শক এয়া আছিলে আমাৰ আজিৰ অতিথি সৌন্দৰ্য বিশেষজ্ঞা ভানু শৰ্মা তেওঁৰ পৰা বহুতো পৰামৰ্শ আপোনালোকে পালে বুলি আশা ৰাখিছোঁ পিছে আজিলৈ অনুষ্ঠানটিৰ পৰা বিদায় লোৱাৰ সময় হৈ গ'ল মই ৰেখাই আজিলৈ এইখিনিতে সামৰণি মাৰিছোঁ ধন্যবাদ মাধুৰিমা আগবঢ়ালে গডৰেজ ইজি উইণ্টাৰ ৱাশ্ব উলেন্স কেহে ৰগ্ৰমা টেক ইট ইজি ৰূপা টৰিডো প্ৰিমিয়াম থাৰ্মেলছ পুৰে পৰিবাৰ কে লিয়ে একনে ষ্টাৰ একনিকা স্পেচিয়েলিষ্ট Hawkins Pressure Cooker, Unwanted 21 Days, Lia Agarbatti, TVS Apache RTR, Indigo Floor Coat Paints, Flamingo, Aru Cycle Pure Agarbatti.